সেরা রঙের সঠিক ঠিকানা গুণময়ী এন্টারপ্রাইজ চলচোক পিংলা পশ্চিম মেদিনীপুর প্রাইমারি স্কুলের পিছনে। ময়না থানার অন্তর্গত গজিনা গ্রাম পঞ্চায়েতের উদ্যোগে MGNREGS প্রকল্পে IBS স্কিমে উপভোক্তাদের হাতে ফলের চারাগাছ সহ আনুষাঙ্গিক উপকরণ তুলে দেওয়া হলো। উপস্থিত ছিলেন গজিনা গ্রাম পঞ্চায়েতের প্রধান সুচিত্রা মণ্ডল, উপপ্রধান সুজিত ভৌমিক, ময়না পঞ্চায়েত সমিতির পূর্ত কর্মাধ্যক্ষ বিমান পান্ডা সহ বিশিষ্ট ব্যক্তিবর্গ। জানা যায় এদিন মোট 900 জন এলাকাবাসীদের হাতে এই চারাগাছ সহ আনুষাঙ্গিক উপকরণ তুলে দেওয়া হয়। গজিনা গ্রাম পঞ্চায়েতের প্রধান সুচিত্রা মণ্ডল জানান, এই সব মানুষদের হাতে ফলের চারাগাছ সহ কীটনাশক ঔষধ সার বালতি তুলে দেওয়া হলো। সম্প্রতি করোনার প্রকোপ এবং অতিবর্ষণে ক্ষতিগ্রস্ত মানুষদের পাশে সর্বদা রয়েছে এই অঞ্চল। এই সব মানুষদের আর্থিক উন্নতির কথা ভেবে যাতে আর্থিক উন্নতি ঘটে সেই লক্ষ্যে এই ধরনের প্রয়াস। ময়না ব্লকের অন্তর্গত গজিনা গ্রাম পঞ্চায়েত এলাকায় আজকে IBS স্কিমের চারা প্রদান করা হচ্ছে। 2022 আর্থিক বর্ষে বিভিন্ন রকম ফলের চারা প্রদান করা হচ্ছে প্রায় 900 জন বেনিফিসারিকে। আমাদের বর্তমানে সাম্প্রদায়িক যে অতিবর্ষণ হলো, এই অতিবর্ষণের ফলে এলাকার ধান ক্ষেত থেকে শুরু করে শস্য ক্ষেত, সবজি ক্ষেত, বরজে পান, পুকুরের মাছ সব ক্ষতিগ্রস্ত হয়ে আছে। এলাকার মানুষ অর্থনৈতিক দিক দিয়ে এবং মানসিক দিক দিয়ে ভীষণভাবে বিপর্যস্ত। তাই গজিনা গ্রাম পঞ্চায়েতে আমরা উদ্যোগ নিয়েছি মানুষের তাদের আর্থিক উন্নয়নের জন্য এবং অর্থনৈতিক স্বনির্ভরতার লক্ষ্যে আমরা এই বিভিন্ন রকম ফলের চারা প্রদানের মধ্য দিয়ে তাদের অর্থনৈতিক দিক দিয়ে স্বনির্ভর করার জন্য আমরা উদ্যোগী হয়েছি। এবং আমাদের যে মাননীয় মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় ওনার যে উন্নয়নমুখী প্রকল্পগুলোকে মানুষের সামনে তুলে ধরে বাংলাকে এগিয়ে নিয়ে যাওয়ার লক্ষ্যে, দেশকে এগিয়ে নিয়ে যাওয়ার লক্ষ্যে সকলে মিলে আমরা সামিল হয়েছি। এ কাজে আমাদের গ্রাম পঞ্চায়েতের পঞ্চায়েত সদস্য, সদস্যা, পঞ্চায়েত সমিতির সদস্য, সদস্য সহ এলাকার সকল সমাজসেবী শুভানুধায়ী সকলে সহযোগিতা করছে। সকলের সহযোগিতায় আমরা এই যে আজকের এই যে কর্মসূচি আমরা সফলভাবে রূপায়িত করছি। আচ্ছা, এই কত জনকে চারা দেওয়া হচ্ছে? আজকে প্রায় 900 জনের মতো চারা প্রদান করা হচ্ছে। এর আগেও 900 জন উপভোক্তাকে, এর আগেও আমরা প্রায় 500 জন উপভোক্তার মতো চারা দিয়েছিলাম। আমরা বিভিন্ন রকম ফলের চারা যেমন আম, পেয়ারা, লেবু, জামরুল, তেজপাতা, নারকেল, এইভাবে বিভিন্ন রকম ফলের চারা আজ আমরা প্রদান করছি। শুধু কি চারা দেওয়া হচ্ছে না, চারার সাথে আরো কি কি প্যাকেজ? না, এর সাথে আমরা এই ফলের চারাগুলোকে যাতে সংরক্ষিত করে রাখা যায়, সুরক্ষিত রাখা যায় তার জন্য আমরা নেট দিচ্ছি। আর সেই সাথে আমরা কীটনাশক ঔষধ এবং 30 কিলো করে সার বালতি এগুলো এর সাথে সাথে অন্যান্য সামগ্রী আমরা প্রদান করছি। এবং এইভাবে মানুষ যাতে বিগত দিনেও আমরা চারা প্রদান করেছিলাম সেসব গাছে ফল ধরেছে, তারা অর্থনৈতিক দিক দিয়ে স্বনির্ভর হয়েছে। এবং এটাকেই সামনে রেখে আমরা এই যে প্রকল্পটা নিয়েছি এবং এটা আগামী দিনে আশা রাখছে এটাও সফলভাবে হবে এবং মানুষজন অর্থনৈতিক দিক দিয়ে স্বনির্ভর হবে। বিজ্ঞাপন দেওয়ার জন্য যোগাযোগ করুন স্টুডিও কল্যাণী, ভোগলাবাড়ি, ময়না, পূর্ব মেদিনীপুর, নতুবা ফোন করুন যাদব বেড়া 9800303017, এছাড়া অসিত বেড়া 9933222739।